সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দপ্তরের কঙ্কালসার চেহারাটা আবার মানুষের সামনে প্রকাশিত হয়ে গেল। একদিকে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, কার্যত নিয়োগকে কেন্দ্র করে দোকানদারি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী থাকাকালীন বলেছিলেন যদি স্কুলে চাকরি দিতে গিয়ে কেউ উৎকোচ নেয়, চাকরি দেওয়ার নামে যদি টাকা নেয়, তার দায়িত্ব দলের নয়, তার দায়িত্ব যে টাকা নিয়েছে এবং যে টাকা দিয়েছে সম্পূর্ণই তাদের উপর বর্তাবে। অর্থাৎ সেদিন শিক্ষামন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন যে চাকরি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক দোকানদারি চলেছে। কিন্তু আজ সর্বশেষ রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সাতটি জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সম্পূর্ণভাবে এটা প্রমাণ করে দিলেন যে এই মুহূর্তে এই রাজ্যের প্রশাসনের, রাজ্যের শিক্ষা দপ্তরের এবং যে কোনো পরীক্ষা পরিচালনা করবার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কয়েক বছর আগে থেকেই গণ টোকাটুকির চিত্র, স্কুল বিল্ডিংয়ের কার্নিশে উঠে পড়ে কোশ্চেন পেপার বাইরে নিয়ে আসা এবং উত্তরপত্র লিখে আবার ভেতরে পৌঁছানোর চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সর্বোপরি বেছে বেছে শুধু সাতটা জেলায় কেন? তাহলে কি ধরে নিতে হবে এই সাতটি জেলা যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে এগুলো, এই সাতটা জেলা হচ্ছে ধবধবে কালো আর বাকিগুলো জেলা হচ্ছে কুচকুচে সাদা? আজকে এই অবস্থা নিয়ে আসছেন মানুষের সামনে তারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সামগ্রিকভাবে জনজীবনের ওপরে একটা প্রভাব পড়বে, সাধারণ মানুষকে একটা ক্ষতির মুখে, অসুবিধার মুখে এই সরকার ঠেলে দিল। আজকে বিভিন্ন জায়গায় ইন্টারনেটে কারণে অনলাইন ক্লাস চলেছে বহু বিশ্ববিদ্যালয়ের, এখনও পর্যন্ত যাদের ছাত্ররা ওখানে আছেন। বহু আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর কাজেও ছাত্রছাত্রীরা এই সমস্ত জেলাতে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আজকে সরকার কার্যত এই ব্যবস্থার মধ্যে দিয়ে শুধু মানুষকে অসুবিধায় ফেললেন তাই নয়, সমস্ত ফটোকপির দোকানকে বন্ধ করে বিভিন্ন মাইক বন্ধ হবে এই ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণ করলেন যে এই মুহূর্তে যে সমাজ তারা গত ১১ বছর অত্যন্ত পরিশ্রম করে যে সংস্কৃতি বদলে দিয়েছেন, আজকে তার উপরে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। একদিকে প্রত্যেকটা নির্বাচনে অবাধ দখলদারি চলেছে, পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট, এবং সর্বশেষ যেটা দেখা গেল যে শুধু এই ছাপ্পার সংস্কৃতিতে রাজনৈতিক কর্মীরাই যে অভ্যস্ত হয়ে গেছে তাই নয়, এই ছাপ্পার কর্মসূচিতে মধ্যে চিকিৎসকরাও নিজেদের নিয়ে আসতে পেরেছেন। অবাধ ছাপ্পা চলেছে তাদের নির্বাচনকে কেন্দ্র করে। সার্বিকভাবে এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আজকে সংঘবদ্ধভাবে এই রাজ্যের মানুষকেই প্রতিরোধ তুলতে হবে। যে জায়গায় এখন পর্যন্ত এই সরকার দাঁড় করিয়ে দিল এবং আজকের একদম শেষ দফা উত্তর প্রদেশের নির্বাচনের যে চিত্র সংবাদ মাধ্যমের কারণে সারা দেশবাসী এবং পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একই সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে একে অন্যের বিরুদ্ধেই বক্তব্য রাখছেন, মানে রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, কোথাও কোনো সংঘর্ষ নেই, বুথ দখল নেই, পুলিশকে তাড়া নেই, সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণ নেই। আজকে এভাবেই চলেছে। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে গেলেন, মুখ্যমন্ত্রী বিশ্বনাথ দর্শন করেছেন। এই মুখ্যমন্ত্রীর এই টোটাল পরিক্রমার মধ্যে উনি বলেছেন যে আমরা কর্মসংস্থান বাড়িয়েছি, ব্যাপক সংখ্যক চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গে, কিন্তু উত্তরপ্রদেশে চাকরি নেই। মুখ্যমন্ত্রী যখন ওখানে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন ঠিক সেই সময় আজকে পুলিশের চাকরির জন্য আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এখানে তাদের দফতরের সামনে চাকরির পরীক্ষার্থীরা যারা দিয়েছিলেন, যাদের নাম তালিকাভুক্ত হয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো এই পরিস্থিতি সার্বিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। নির্বাচনের পর থেকে যে সংঘর্ষ চলেছে সেই সংঘর্ষ
এখনো পর্যন্ত বিরত হয়নি। তৃণমূল কংগ্রেসের উন্মাদনা দক্ষিণ চব্বিশ পরগনায় একইভাবে আজকে দৃশ্যমান হচ্ছে। রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কুলপি যাবার পথে আজকে তাকেও বিক্ষোভ দেখানো হলো। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বহু নেতা বিজেপি নেতা কর্মী গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছেন, সর্বস্তরের নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছেন। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে একটা মুক্তাঞ্চলে পরিণত করে দেয়া হচ্ছে একটা সম্পূর্ণ জেলাকে। এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসার অবস্থান কি সেটা প্রত্যেক মানুষের জানা। রাজ্যপাল বিভিন্ন সময় বলছেন যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এই শব্দবন্ধের অর্থ হলো মানে অন্তত ভারতের সংবিধানের ভাষায় টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। আমরা প্রতিনিয়ত এই শব্দবন্ধের শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলাম, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি আজকে সেটাও যারা সংবিধানের রক্ষাকর্তা তাদের বার করে নিয়ে আসতে হবে। আমাদের পরিষদীয় দল আজকে বিকেল পাঁচটার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। বিধানসভায় সন্ত্রাসের বিরুদ্ধে, বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক পথে। সে ঘটনা প্রত্যেকের জানা। রাজ্যপাল সময় দিয়েছেন আমাদের পরিষদীয় দলের সঙ্গে দেখা করার। পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে সমস্ত বিধায়ক রাজ্যপাল ভবনে বিকাল পাঁচটার পরে পৌঁছচ্ছেন। এই শব্দটাকে নজিরবিহীন বলা যায় না, কারণ অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। নজিরবিহীন কি? একটা রাজনৈতিক দল যাদের সর্বস্ব লুট হয়ে যাচ্ছে, একটা রাজনৈতিক দল যারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলতে পারছে না, একটা রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা আক্রান্ত হচ্ছেন, তাদের পরিবারের মানুষজন আক্রান্ত হচ্ছে, গণনা কেন্দ্রে পৌঁছতে পারছেন না, তো এই জায়গায় দাঁড়িয়ে তারা কোথায় প্রতিবাদ করবেন? বিধানসভার মধ্যে প্রতিবাদ করেছেন, ওয়েলে নেমে প্রতিবাদ করেছেন, রাজ্যপাল যখন ভাষণ দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক অধিকার, সেখানে তাদের সাসপেন্ড করা যেতে পারে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু নজিরবিহীন বলা যাবে কেন? যারা এটাকে নজিরবিহীন বললেন মুখ্যমন্ত্রী, যেটা ঘটনা নজিরবিহীন, এটা যখন উনি বক্তব্য রাখছেন তখন বিধানসভার ভেতরে চিৎকার করে করে ওই ভেতরের যে আসবাবপত্রগুলো আছে চেয়ার টেবিল ওরা কাঁদছে, কারণ ওদের সেই অতীতের দগদগে ঘাটা ভেঙে পড়ার সে ব্যথা এখনো শেষ হয়নি। রাজ্যপালের এই কথা বলে মুখ্যমন্ত্রী আবার সাংবিধানিক প্রধানকে আক্রমণ করলেন, কার্যত অস্বীকার করলেন। বিজেপি এই রাজনীতি করে না, এটা রাজ্যপালের যে পদমর্যাদা তার যে গরিমা সেটাকেই ক্ষুণ্ণ করলেন মুখ্যমন্ত্রী। এটা অত্যন্ত অনভিপ্রেত মুখ্যমন্ত্রীর থেকে আজকে এই প্রতিক্রিয়া অন্তত সমাজ আশা করে না। কোনো সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা যে পদ্ধতিতে প্রতিবাদ করেছি, এবং যদি সেখান থেকে রাজ্যপাল বেরিয়ে যান তো রাজ্যপালের সেটা সম্পূর্ণ রাজ্যপালের বিষয়, কিন্তু রাজ্যপাল তাদের অনুরোধ মেনেই প্রথম এবং শেষ লাইন পড়ে বিষয়টাকে টেবিল করে দিয়েছেন। তারপরে মুখ্যমন্ত্রীর এ ধরনের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হতাশাজনক, এবং আমরা তীব্র প্রতিবাদ করছি। এই সমস্ত পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম দিন থেকে প্রত্যেক মন্ত্রী তারা রাজ্যপালকে আক্রমণ করছেন, পাড়ার স্ট্রিট কর্নারে যেখানে মানুষের নাগরিক পরিষেবা দেওয়ার জন্য মিটিং সেখানে দাঁড়িয়ে বলছেন রাজ্যপাল বিজেপি ঝান্ডা নিয়ে ধরে তিনি মিটিংয়ে অংশগ্রহণ করলেই ভালো করবেন। তো এভাবে আক্রমণ চলেছে, তো সার্বিক ব্যবস্থাটার কে ধ্বংস করেছে তৃণমূল। কিন্তু
এদিকে আবার তৃণমূল এটাও বলছে যে রাজ্যপাল গত দুদিন ধরে এত উদো না কেন, টেলিকাস্ট 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 চলে যাবে। তৃণমূল কংগ্রেস রাজ্যপালের অস্তিত্বকে মেনে নিচ্ছে না, স্বীকার করছে না, রাজ্যপালের পদটাকে তারা মানছে না। এর কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের একটা স্বাধীন রাজ্যের অধিবাসী বা রাষ্ট্রের অধিবাসী হিসেবে মনে করছে। তো স্বাভাবিকভাবেই যে কোনো জিনিসের মধ্যে একটা চক্রান্তের গন্ধ খোঁজা তৃণমূল কংগ্রেসের অভ্যাসে দাঁড়িয়েছে এবং পরিকল্পিতভাবেই তৃণমূল কংগ্রেস এখান থেকে সরাসরি সম্প্রচারণ করতে দেবে না। রাজ্যপাল ভবনটা প্রতিদিন তাদের মনের মধ্যে উদ্রেক সৃষ্টি করে, ওটা দেখলে তাদের শরীরের মধ্যে অন্য কিছু ইরিটেশন তৈরি হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। এজন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে আক্রমণ নয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্যপালকে আক্রমণ করে ওরা রাজ্যে এবং অন্য জায়গায় একটা বার্তা পৌঁছতে চেষ্টা করছে যে আমরা এই সরকারের মানে চরম বিরোধী। কি কারণে দক্ষিণ চব্বিশ পরগনার কোন মানুষের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে অতীতে সুকান্ত মজুমদার কোনো বক্তব্য রেখেছেন? তিনি কি আজকের এই ঘটনার সঙ্গে, কালোপট ঘটনা মানে উপরিচুপুরি এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য আজকে কালো পতাকাটা সুকান্ত মজুমদারকে দেখানোটা প্রাসঙ্গিক ছিল? আসলে ওই রুটে যে বা যারা বিজেপির থেকে যাবেন সেখানেই বিক্ষোভ হবে। যাদের সিকিউরিটি আছে তাদের গাড়ি ভাঙচুর হবে না, যদি সুকান্ত মজুমদারের সঙ্গে সিকিউরিটি না থাকতো তাহলে আজকে তাকেও মারধর করা হতো, তার গাড়ি ভাঙচুর করা হতো। ওখানের যারা বিধায়ক তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে একাধিকবার এই কথা বলেছেন যে গাড়ি ভেঙেছি, প্রয়োজন হাত পা ভেঙে গুঁড়িয়ে দেবো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী যাকে সরাসরি জনসমক্ষে বলেছেন, আবার কি প্রশাসনিক বৈঠক একদম সরকারি মিটিংয়ে যাকে বলেছেন যে তোরা তো বোম্মা দিস, তাকেই আবার ওখানে নেতা হিসেবে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। এটা ওখানকার চিত্র, বর্তমানে ওটাই ওখানকার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আর কালো পতাকা দেখানো বা প্রতিবাদ জানানো এটা গণতন্ত্রের একটা অঙ্গ, এটা রাজনীতির একটা অঙ্গ। শ্রীমতী গান্ধীকেও কালো পতাকা দেখানো হয়েছিল, নরেন্দ্র মোদীকেও বিভিন্ন জায়গায় দূর থেকে কেউ কালো পতাকা দেখিয়ে দেন, তার জন্য কি সঙ্গে সঙ্গে তার উপরে গুলি চালাতে হবে না তার প্রতিক্রিয়ায় সব জায়গায় ভাঙচুর চালানো হবে? এটা তো হতে পারে না। সূত্রের খবরের উপর আমার কোনো বক্তব্য নেই, ওই মিটিং আমি ছিলাম না, ওটা সাংগঠনিক মিটিং ছিল, চিন্তন বৈঠক ছিল, পার্টির দায়িত্বশীল নেতারা ওখানে ছিলেন, বিষয়টা আমার জানা নেই। আমার মিটিংয়ে থাকার কথা নয় তাই ছিলাম না, সেটা পার্টি ঠিক করবে। আমি কেন থাকবো কি না থাকবো সেটা পার্টি ঠিক করবে। পার্টি যাদের ওখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা, পার্টির দায়িত্বশীল নেতারা মনে করেছিলেন যারা যারা এই মিটিংয়ে আসবেন তার জন্য যে করেছেন, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তার উপরে কোনো কথা হবে না। পার্টি যাদের মুখ মনে করেছে, যাদের মিটিংয়ে থাকার দরকার আছে, প্রয়োজনীয়তা আছে পার্টির স্বার্থে, যারা পার্টিকে চেনেন, পার্টির বিস্তার বোঝেন, এই সামাজিক আঙ্গিকে পার্টির কি করণীয় সেটা যারা বোঝেন তাদের ডেকেছেন, যারা সাংগঠনিক বিভিন্ন দায়িত্বে আছেন, অবজারভার ছিলেন, অন্যান্য জেলা সম্পাদক ছিলেন, পদাধিকারী ছিলেন, তাদের ডেকেছেন। পার্টি যেটা মনে করবেন, শুন এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না, এটা নিয়ে বিতর্ক তৈরি করে লাভ নেই। পার্টি যারা মনে, হ্যাঁ পার্টি যারা, পার্টি যে সিদ্ধান্ত নেবে পার্টির সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর অর্থ কি এই দাঁড়ালো, পার্টি মনে করেছে এই মুহূর্তে যাদের মতামতের প্রয়োজনীয়তা আছে, গুরুত্ব আছে, প্রাসঙ্গিকতা আছে, পার্টি তাদের ডেকেছে। তো পার্টি কাকে মিটিং এ ডাকবে না ডাকবে তো পার্টির ব্যাপার, সে নিয়ে তো আমার মন্তব্য, আমি কেন মন্তব্য করবো? যে কোনো একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে বার্তালাপ বা ডায়ালগ কখনো বন্ধ হওয়া উচিত নয়। লকেট চট্টোপাধ্যায় একজন সাংসদ, লকেট চট্টোপাধ্যায় পার্টির কোনো কর্মী, পার্টির কোনো নেতার সঙ্গে যদি কথা বলেন, একসঙ্গে বসে চা খান, কোনো বাক্যালাপ করেন, রাজনীতি নিয়ে আলোচনা করেন, খেলাধুলো নিয়ে আলোচনা করেন, সামনে নির্বাচন নিয়ে আলোচনা করেন, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়।
এর মধ্যে কোনো গোষ্ঠী বিক্ষুব্ধ অনৈতিক এর মধ্যে এই শব্দগুলো আসে না, প্রাসঙ্গিক কি নয়? যাদের সঙ্গে বসেছেন তারা তো সাময়িক বহিষ্কৃত এবং তারা সরাসরি দলের বিষয়ে নাক গলাতে পারছেন না। সকাল থেকে রাত পর্যন্ত কি লকেট চ্যাটে যে শুধুমাত্র পার্টির বাইরে আর কোনো কথা বলবেন না? বা যাদের সাময়িক বহিষ্কৃত যারা হয়েছেন, সাময়িক বহিষ্কৃত শব্দের অর্থ হচ্ছে বহিষ্কৃত নয়, সাময়িক বিলম্বিত, টেম্পোরারি সাসপেনশনে যারা আছেন, পার্টির সংবিধান অনুযায়ী টেম্পোরারি সাসপেনশন মিনস যে তারা এখনো পর্যন্ত দলেই আছে। তো এই ধরনের কোনো, তারা তো পুরনো সহকর্মী, তাদের সঙ্গে যদি কেউ গিয়ে কথা বলেন, বসে কথা বলে, সেটার মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? নিয়ে তো কোনো নতুন জল্পনার সম্ভাবনা নেই, এ তো স্বাভাবিক বিষয়। কে আমার কাছে এলে আমি কথা বলবো? আমার সঙ্গে রাস্তায় দেখা হলে কেন কথা বলবো না? যাদের কথা বলছে আমি যে আমায় আমার যেটা দেখা হচ্ছে, যেটা যাদের ফটো এসেছে ছবিতে, সায়ন্তন বসু সে তো মিছিল করলো, আমি তো তার সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করলাম কর্পোরেশন নির্বাচনে, রাজু আমার সঙ্গে মিছিল করেছে। আমি তো জানি দুজনের টেম্পোরারি সাসপেনশন আছে। হ্যাঁ, তো টেম্পোরারি সাসপেনশন আছে, তার সঙ্গে তো কথা বলার তো কোনো, যদি দল বহিষ্কৃত কাউকে করে দেয়, বিরোধী রাজনৈতিক দলেরও কেউ হয়, তার সঙ্গে সাংসদ কথা বলতে পারবেন না? পার্টি জোট ঘোট কোনো অবস্থাতেই বিশ্বাস করে না। একটা রাজনৈতিক দলের এতগুলো প্রাণহানি হয়েছে, একটা বড় ধাক্কার সামনে পড়েছে, একটু অগোছালো ভাব আছে, থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক ছিল। যেভাবে কর্মীরা এখনও ঘর ছাড়া আছেন, ভিন রাজ্যে বসবাস করছেন, তাদের জীবিকার বা অন্যের সংস্থান এখনও সকলের আমরা করে উঠতে পারিনি, সমস্ত জায়গায় তাদের পাশে ত্রাণ নিয়ে বা ক্ষতিপূরণ নিয়ে দাঁড়াতে পারিনি, তো সে জায়গায় দাঁড়িয়ে কিছু কমিউনিকেশন গ্যাপ থাকবে, এটা তো স্বাভাবিক আছে। কারো কেউ কারোর সঙ্গে কথা বলছে তো স্বস্তির লক্ষণ, তো অস্বস্তি কেন হবে? কথাবার্তা বন্ধ হয়ে যাওয়াটা কোনো গণতান্ত্রিক পরিবেশে, কোনো দলে এবং কোনো সমাজে কাম্য নয়। এবং আমরা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি বা যে আমাদের যে ওয়ার্ক কালচার বিজেপির আছে বা আমাদের পরিবারের আছে, সেখানে একটা কথা বলে দেওয়া হয় যে সংবাদ চলবে, মানে ডায়ালগ চলবে, ডায়ালগকে কোনো সময় বন্ধ করা যাবে না। দেখুন, আমরা বিশ্বাস করি 15 মাসেও প্রকৃত সত্য সামনে আসবে না, তবে এখন 14 দিন সবই অতিক্রান্ত হয়েছে, মধ্যরাতেও তো এখন অনেক ঘটনা ঘটছে কলকাতায়, মানে সরকারও বিভিন্ন ঘোষণা করেন, তো আরেকটা দিন দেখে নিন, 24 ঘন্টা পরে যা বলার আমরা বলবো। অত্যন্ত স্বাভাবিক আছে, সরকার চায় না আনিস খানের মৃত্যু নিয়ে কোনো প্রকৃত তথ্য মানুষের সামনে আসুক, সরকার চায় না যে কোনো মূল্যে কেউ আন্দোলন করে বা প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য বা মৃত্যুর কেন হয়েছে সেটা জানার জন্য রাস্তায় নামুক, সরকার বিরোধীদের অংশগ্রহণ করুক, যারা বিরোধিতা করেছেন তাদের জেলে যেতে হয়েছে।